খালি অবস্থায় এই বেলুন, আচ্ছা খালি অবস্থায় বেলুনের ওজন কত? খালি অবস্থায় বেলুনের ওজন কত? 500 কেজি। আসসালামু আলাইকুম, এক্সট্রিম লস খাবারের একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে গ্রিন লাইন ওয়াটারওয়েজের সবচেয়ে ছোটো ক্যানাভেরাল এমনি গ্রিন লাইন এক জাহাজটিকে পানিতে ভাসানো হবে, আর আজকে আপনাদেরকে এই জাহাজটি কীভাবে পানিতে ভাসানো হয় সেই পুরো সিস্টেমটি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ভিডিওটির সাথে থাকুন, আর চলুন ভিডিওটি শুরু করা যায়। তো গ্রিন লাইন এক জাহাজটিকে এয়ারব্যাগ সিস্টেমে নামানো হবে, আর দেখতেই পাচ্ছেন জাহাজটির নিচে এখন এয়ারব্যাগ ঢুকানো হচ্ছে। ওনারা এখন এয়ারব্যাগটি ঢুকাচ্ছে, তারপর এই এয়ারব্যাগটিতে ওনারা বাতাস ঢুকাবে। তো গ্রিন লাইন এক এই জাহাজটি ক্যাটামেরান জাহাজ, দুই হাল বিশিষ্ট। এই হলো দুটি হাল আর দুই পাশে দুটি ইঞ্জিন, হলো প্রোপেলার। এই প্রোপেলারটি নতুন লাগানো হয়েছে। তো বেলুন শেষ, সেটি ঢুকানো শেষ। ভাই বেলুন টোটাল কটা ঢুকাবে? বেলুন দুটো ঢুকাবে, দুইটা, একটা একটা পিছনে, একটা পিছনে একটা সামনে, এই দুইটা দিয়ে হবে? আচ্ছা, গ্রিন লাইন এক যেহেতু ছোট জাহাজ তাই দুইটা বেলুন দিয়ে হয়ে যাবে। সবাই উমরা চলো, উমরা চলো, উমরা চলো, নেমে যাবে। ভাই আরেকটা বেলুন কোন পাশ দিয়ে ঢুকানো হবে? মোট তিনটা, দুইটা। আচ্ছা আচ্ছা, তো এই পিছনে একটি বেলুন আর এই মাঝখান দিয়ে আরেকটি বেলুন ঢুকানো হবে, তারপর ঢুকে তারপর বাতাস ঢুকানো হবে বেলুনের মধ্যে। আচ্ছা, এই বেলুনটা খালি অবস্থায় ওজনটা কি, মানে কিরকম ওজন? খালি অবস্থায় 500 থেকে 700 কেজি ওজন বেলুন। খালি অবস্থায় এর ওজন 500 থেকে 700 কেজি। তো এই বেলুনটিকে এখন এই এই পাশ থেকে এই পাশে নেওয়া হবে, এই মাঝখান দিয়ে। ওনারা এখন সেই কাজই করতেছে। তো খালি অবস্থায় এই বেলুনটির ওজন প্রায় 500 থেকে 700 কেজির মতো, যার জন্যে খুব কষ্ট হচ্ছে তাদের এই বেলুনটিকে টানতে। 7 থেকে 8 জন লোক এই বেলুনটিকে টানতেছে। তো বেলুনটিকে এই পাশ থেকে এই পাশে নিয়ে তারপর মানে এই জাহাজটির নিচে সমানভাবে বসিয়ে তারপর বেলুনটিকে হাওয়া ঢোকানো হবে, বেলুনটিতে বাতাস ঢোকানোর পরে তারপর এই যে এই যে পিলারের মতো দেখতেছেন, এই পিলার এই যোগান বলে এটার আর কি, তো এই যোগানটা সরিয়ে ফেলবে, তারপর তারা জাহাজটাকে নামিয়ে ফেলবে। তো দেখতে পাচ্ছেন পিছনে একটি বসানো হয়েছে বেলুন, এই বেলুনটিতে হাওয়া ঢোকানো হবে। তো যেটা বলছিলাম আগে, যে তারা বেলুনটিকে ওই পাশ থেকে এপাশে নিয়ে আসবে, তারা ওই পাশ থেকে এপাশে নিয়ে আসছে। এখন এই পাশ থেকে বেলুনটিতে বাতাস ঢোকানো হবে।
তো বেলুনে এখন বাতাস ঢোকানো হচ্ছে। আচ্ছা, এই বেলুনটা ফুল হইতে কত সময় লাগবে? এটা বেলুনটা ফুল হইতে 10 মিনিট লাগবে। আচ্ছা, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই বেলুনে ফুল হয়ে যায় হাওয়া দিয়ে। তো দেখতে পাচ্ছেন জাহাজকে গ্রিন লাইন একে কেবল দিয়ে তার দিয়ে জোড়া দেওয়া হয়েছে, অর্থাৎ তার দিয়ে আটকানো হয়েছে। আচ্ছা, এটাকে কি সিস্টেম করতেছেন? এই যেটা, হ্যাঁ, এই যে তার দিয়ে এটা মানে কি করলেন? এটা টানা ধরতে হবে, টানা। হ্যাঁ, আচ্ছা, এই সিস্টেমটা টানা বলে, টানা ধরা বলে। যখন এই বেলুনগুলো ফুলানো হবে তখন এই ওখান থেকে, ও আচ্ছা, ওই এই তারটার যন্ত্রটার নাম কি? হ্যাঁ, উইন্স। আচ্ছা, উইন্স মেশিন দিয়ে তখন আস্তে আস্তে এটারে পিছনে দেওয়া হবে। এই যে উইন্স মেশিনের সাথে এই তার দিয়ে জাহাজটিকে বাঁধা হয়েছে, আর যখন বেলুনগুলো ফুলানো হবে, যখন ফুলে যাবে তখন এই আস্তে আস্তে উইন্স মেশিন আস্তে আস্তে এই জাহাজটিকে আস্তে আস্তে পিছনে একটু করে ঢিল দিবে, তারপর জাহাজটি নিচে নামবে। তো প্রথম বেলুনের পরে এই দ্বিতীয় বেলুনটিতেও পেছনে যে বেলুন, এই বেলুনটিতে এখন বাতাস ঢোকানো হচ্ছে, আর এই হলো প্রথম বেলুন। মোট যেহেতু গ্রিন লাইন এক জাহাজটি ছোটো, তাই মাত্র দুটি বেলুন দিয়েই জাহাজটিকে পানিতে ভাসানো যাবে। তো পেছনের বেলুনে বাতাস ঢোকানোর পরে সামনের বেলুনে বাতাস ঢোকাচ্ছে। বাতাস ঢোকানোর কারণ হলো এই জাহাজের পুরো ওজন কিন্তু এখন এই যে এই কাঠের যে গুড়িগুলো দেখতেছেন এটাকে যোগান বলে, এই যোগানের উপরে জাহাজের পুরো ওজন আছে। তো জাহাজের এই গুড়ি থেকে মানে মানে এই যোগান থেকে যখন জাহাজ একটু উপরে উঠবে বেলুনের জন্য, যখন একটু উপরে উঠে যাবে তখন এই যোগানগুলো সরিয়ে ফেলবে, তখন পুরো জাহাজের পুরো ওজনটি তখন বেলুনের উপরে চলে যাবে, আর তখন জাহাজ নামাতে সুবিধা হবে। ভাই, আর কতটুকু বাতাস ঢুকাইলে এই যোগানটা খুলতে পারবেন? আপনাদেরকে আরও একটি ফ্যাক্ট বলি, মানে আপনাদের অনেকে যারা এই জাহাজ নামানোর কাজের সাথে সংশ্লিষ্ট, তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই বেলুন প্রত্যেকটি বেলুনের দাম নাকি 8 লক্ষ টাকা, আর এই বেলুনগুলো নাকি মিশর থেকে আনা হয়েছে ইম্পোর্ট করে, খুব এক্সপেন্সিভ। তো বেলুন ফুলে গেছে, আর যেহেতু জাহাজের অবস্থান একটু উপরে উঠে গেছে, ওনারা এখন যোগান সরিয়ে ফেলতেছে। ভাই, বেলুনটা কি লিকেজ আছে? আচ্ছা, বেলুনটা একটু লিকেজ আছে। এটা কি বাতাস সময়তেছে? বাতাস সময়তেছে কি জন্যে? ডাউন করার জন্য, মানে পেছনের অংশ ডাউন করার জন্য এই পেছনের বেলুনে বাতাস সময়তেছে এখন, মানে সামনের অংশটা যেন উঁচু থাকে সেই জন্য পেছনের বেলুনে বাতাস কমানো হচ্ছে। খুব স্পিডে বাতাস বেরো, খুব স্পিডে। তো ফাইনালি গ্রিন লাইন এক নামতেছে, তো একটু পিছনে নামছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এক এখন নামতেছে। দেখতে পাচ্ছেন বেলুন ঘুরতেছে, আর গ্রিন লাইন আস্তে আস্তে করে পিছনে আসতেছে। ওপরে
তিনটি বেলুন দেওয়ার হবে। এই পিছনের বেলুনটিকেও তারা বাতাস ঢুকাচ্ছে, কারণ এই গ্রিন লাইন এক যখন এই পেছনে আসবে, পেছন পর্যন্ত আসবে, কারণ পেছনে আসলেই তো সে পানির ছোঁয়া পাচ্ছে না, তো এমন পেছনে হাওয়া ঢুকাচ্ছে, কারণ হলো পেছনে আসলেই এই যখন পেছনে নেমে আসবে তখন এটার উপরে, তখন এই বেলুনের উপরে গ্রিন লাইনের ভর পড়বে, তখন সে এই বেলুনের সাহায্যে তারপর সে সুন্দরভাবে নদীতে যেতে পারবে। আর ভাই এটার মধ্যে হাওয়া ঢুকাচ্ছেন কেন? মানে এটা যখন পিছনে নামে তখন এটার উপরে আসবে? তো গ্রিন লাইনকে অনেকটা পেছনে নামানো হয়েছে, তবে দুটো বেলুন, তারা দুটো বেলুন ব্যবহার করেছে, তো সামনের বেলুন আর সামনের বেলুন থেকে গ্রিন লাইনের বের হতে আর বেশি সময় লাগবে না, তাই তারা আরও একটি বেলুন তারা বাতাস ঢুকাচ্ছে, আরও একটি বেলুন ঢুকাচ্ছে। এখন এই বেলুনটিকে তারা পেছনে দিবে, তারপর যখন গ্রিন লাইন যখন ছাড়া হবে তখন আবার এই বেলুনটির যে পিছনে যে বেলুন, এই বেলুনটির উপর দিয়ে গ্রিন লাইন নদীতে চলে যাবে। তো এই বেলুনটিকে এখন গ্রিন লাইনের পিছনে ঢুকানো হবে। আচ্ছা আপনার বাইরে আবার এবার, আচ্ছা এখন বেলুনকে এটা নিচে ঢুকাবেন, তারপর ছেড়ে দিলে বেলুনের উপর দিয়ে নেমে যাবে। আসলে যারা এই নৌযানে যারা নৌযানে এই কাজগুলোর সাথে রিলেটেড, তারা আসলে অনেক পরিশ্রম করে। খালি অবস্থায় এই বেলুন, আচ্ছা খালি অবস্থায় বেলুনের ওজন কত? খালি অবস্থায় বেলুনের ওজন কত? 500 কেজি। যাক ভাই খুব সিরিয়াস হয়ে গেছে, ওনার কাজে ইন্টারাপ্ট করা আমার উচিত হয়নি মনে হয়। তো ওনারা 3 নম্বর বেলুনটিকে, পেছনে যে বেলুনটিকে পেছনে ঢুকিয়ে ফেলেছে পেছনের নিচে। এখন এটাকে কি আরো হাওয়া দেওয়া হবে, আরো বাতাস ঢুকানো হবে? তো এখন ফাইনাল স্টেজ নামার বিলানেকের,
আপনাদেরকে বলছিলাম যে সামনে যে উইন্স মেশিনটা আপনারা যদি একটু খেয়াল করেন, যে এই যে কেবলটা উইন্স মেশিনের সাথে যে তারটা বাঁধা, এই তারটাকে আস্তে আস্তে ঢিল করতেছে, আস্তে আস্তে ঢিলা দিয়ে আস্তে আস্তে তারটি দিয়ে ছাড়তেছে তারটি, আর এই তারটি ছাড়ার জন্য আস্তে আস্তে নামতেছে। তো উইন্স মেশিন আস্তে আস্তে তার ঢিলা দিচ্ছে, তার ঢিলা দেওয়ার সাথে সাথে গ্রিন লাইন এক পেছনে যাচ্ছে বেলুনের জন্যে, আস্তে আস্তে গ্রিন লাইন নদীর দিকে চলে যাচ্ছে। কারণ উইন্স মেশিনের সাথে ওই কেবলের মাধ্যমে গ্রিন লাইন একে টানা দেওয়া হয়েছে, এটিকে প্রতি নজনকে এভাবে নামানোর আগে টানা দেয়। সামনের বেলুনটি এখন ছুটে যাবে, সামনের বেলুন থেকে গ্রিন লাইন আলাদা হয়েছে, তারপর দ্বিতীয় বেলুনটি থেকেও গ্রিন লাইন আলাদা হবে, তারপর তৃতীয় বেলুনটি থেকেও গ্রিন লাইন আলাদা হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি গ্রিন লাইন এক নদীতে নেমে গেল। এখন গ্রিন লাইন দ্বিতীয় বেলুন থেকে আলাদা হবে, যারা এতক্ষণ ধরে গ্রিন লাইন এককে পানিতে ভাসানো সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে আমাদের ফেসবুক পেজ রয়েছে এক্সট্রিম লঞ্চ লাভার, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে আরও এমন ভিডিও দেওয়ার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আর সবাইকে আমাদের চ্যানেলের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো বিদায় নিচ্ছি, গ্রিন লাইন তিনকে পানিতে ভাসানোর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই ভিডিওটি আমাদের এই ভিডিওর আই কার্ডে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।